কমলপুরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় যাত্রী বোঝাই কমান্ডার, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রাস্তার পাশে থাকা একটি গাছে, আহত হন 13 জন। ঘটনা মানিক ভান্ডার গান্ধীগ্রামে শনিবার দুপুরে। কমলপুর টাউন হলে শনিবার এফসিআই কর্তৃক ধান ক্রয় করার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও খাদ্যমন্ত্রী মনোজ কান্তিদেব। কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি কমান্ডার জিপ। সাধারণ মানুষ এই কমান্ডার করেই কমলপুরের দিকে যাচ্ছিল, কিন্তু মানিক ভান্ডার গান্ধীগ্রামে এসে কমান্ডার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হঠাৎই কমান্ডার রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়, আহত হয় 13 জন যাত্রী। কমান্ডারের আহত চালক মনোজিৎ দাস জানিয়েছেন, গাড়ির স্টিয়ারিং লক হয়ে যাওয়া এই দুর্ঘটনা ঘটে। কমলপুর যেতাম, যাওয়ার পথে তোমার স্টিয়ারিংটা হঠাৎ করে ফ্রি হয়ে গেছে, ফ্রি হওয়ার কারণে গাছের লোকে যায় বাড়ি গেছে। আচ্ছা, কয়জন আছিল গাড়িতে? গাড়িতে আসলো হন নিজে এম কইতে না, আমি তো বাড়ি গেই, আমি পড়ে গেছি। কই যেতে আসলো গাড়িটা? কমলপুর নাম কি? মনোজিৎ দাস। দুর্ঘটনাগ্রস্ত কমান্ডারটির নম্বর TR01A2238। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, 13 জন আহত যাত্রীদের মধ্যে 7 জন চিকিৎসাধীন কমলপুর হাসপাতালে, বাকিরা কুলাই হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয়েছে জিবি হাসপাতালে। কোন জায়গায় দিছে এটা? মানিকপাল্লা গান্ধীগ্রামের রাস্তাটা পার হয়ে যায়। কটার সময় ছিল? প্রায় 1:30। কতজন আসতো গাড়িতে? গাড়িতে প্রায় 14-15 জন। সবাই কি আহত হয়েছে? না, 13 জন। এখানে কমলপুরে কয়জন আছে এখন? কমলপুরে বর্তমানে 7 জন। বাকিরা কই আছে? বাকিরা 4 জন কুলাই, আর বাকিটা একজন। আগত রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।